আজকে চারজন অ্যারেস্ট হয়েছে, গতকালকে একজন হয়েছে বোধহয়, গতকালকে একজনকে 40,000 টাকা ফাইন করা হয়েছে। আর এটা তো আগরতলা, আগরতলার বাইরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সব জায়গাতেই দাম মোটামুটি ঠিক জায়গাতে রয়েছে এবং সব জায়গাতে মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা নিয়মিত ভাবে ইয়ে করছেন, দেখুন সর্ষের তেল সহ অন্যান্য সব সামগ্রী আমাদের কাছে মজুত রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে এরকম গুজব রটাচ্ছে বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে, তাদের বিরুদ্ধে তুরন্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে কিন্তু জেলে যেতে হবে। আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট